আজকে আমরা একটি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব এবং বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আমরা একাধিক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। আমাদের মধ্যে অনেকেরই কনফিউশন কোনটা বিজনেস অ্যাকাউন্ট কোনটা অ্যাড অ্যাকাউন্ট। দেখেন ইমেজে আপনি যদি এই ইমেজটা দেখেন তাহলে কিন্তু এই কনফিউশনটা আপনার দূর হয়ে যাবে। প্রথমত দেখেন একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে একটা ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক অ্যাকাউন্ট, আপনার আমার যে অ্যাকাউন্ট আমরা সবাই সচরাচর ব্যবহার করি, ফ্রেন্ডের সাথে কানেক্ট থাকি, সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে গেলে প্রথমে আপনার এমনই একটা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্ট দরকার হবে। ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার পর বা আপনার তো সবারই কম বেশি আমরা ফেসবুক ব্যবহার করি, সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে। তারপরে যে অপশন সেটা হচ্ছে প্রথমে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর একটা বিজনেস অ্যাকাউন্ট থেকে একাধিক একের অধিক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যাবে। অর্থাৎ আপনারা যদি ইমেজটা দেখেন তাহলে কিন্তু কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দ্বিতীয় ইমেজটা দেখেন, ফেসবুক অ্যাকাউন্ট আছে বা ফেসবুক প্রোফাইল আছে, এখানে দুইটা বিজনেস অ্যাকাউন্ট, অর্থাৎ একটা ফেসবুক প্রোফাইলের মাধ্যমে বা একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে একের অধিক বিজনেস অ্যাকাউন্ট থাকবে এবং একটি বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে একের অধিক অ্যাড অ্যাকাউন্ট থাকবে। দেখেন আমি কিন্তু এখানে ইমেজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি সুন্দরভাবে। তো আমরা এখন একটি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব। তো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের যে ইউআরএল যেতে হবে বা যে লিঙ্কে প্রবেশ করতে হবে, এখানে দেখেন তিনটা লিঙ্ক দেওয়া আছে, এক business.facebook.com, business.facebook.com/create অথবা /overview। এই তিনটা যে কোনো একটা লিঙ্ক অবশ্যই আপনার ডেস্কটপে বা প্রোফাইলে কাজ করবে। আর আমি এই ব্লগ পোস্টটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যাতে এই লিঙ্ক এবং নিচে যে আরও তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আপনারা সহজেই পেয়ে যান। তো আমি business.facebook.com/create এই অপশনে ক্লিক করলাম। আমাকে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই অপশনে নিয়ে আসলো, অর্থাৎ এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য বলতেছে। তো আমি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য সিম্পলি আপনার তিনটা অপশন চাই বা তিনটা ফর্ম পূরণ করা লাগে। প্রথমে আপনার বিজনেসের নেম, দ্বিতীয়টা হচ্ছে আপনি যে আইডি দিয়ে বিজনেস অ্যাকাউন্ট খুলতেছেন সে আইডির ফুল নামটা, এবং একটা বিজনেস মেল। বিজনেস মেল কোনটাকে বলা হয়, যেটা হচ্ছে অ্যাট দ্য রেটের পরে আপনার ওয়েবসাইট বা আপনার ডোমিনের নামটা থাকে। এছাড়া আপনি এখানে জিমেল অ্যাড্রেসও ইউজ করতে পারেন। তো এখানে আমি দিলাম অনলাইন শপ, অনলাইন শপ। ইমেল অ্যাড্রেস দিব হচ্ছে এটা, ওকে। দেখেন আমি কিন্তু বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমার বিজনেসের নাম দিয়েছি, এই যে প্রোফাইল তার নামটা দিয়েছি এবং একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি। এখানে যদি আপনি বিজনেস মেল ব্যবহার করেন তাহলে খুবই ভালো। এরপরে সাবমিটে ক্লিক করব। দেখেন আমার মেইল একটা কনফার্মেশনের জন্য একটা ইমেল পাঠাইছে, আমি সেটা কনফার্ম করলে বিজনেস অ্যাকাউন্টটা 100% তৈরি হয়ে যাবে। এখানে আমি ডানে ক্লিক করি, আমার মেইলে আসলাম, এটা একটু রিফ্রেশ দেব। এই যে সোশিয়াল কনফার্ম নাও, আমার এখন বিজনেস অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। তো দেখেন আমার কিন্তু বিজনেস মেল তৈরি করা, সরি, আমার কিন্তু বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট। খুবই সিম্পল, আপনারা একটু ঠান্ডা মাথায় কাজ করবেন তাহলে আপনারা কনফিউশন হবেন না। তাহলে আমার ফেসবুক প্রোফাইল তো আগে থেকে তৈরি করা ছিল, বিজনেস অ্যাকাউন্ট আমি একটু বলে রাখি, ফেসবুক প্রোফাইল তৈরি করার 2 ঘন্টা পর থেকে সাধারণত বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা যায়। তবে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা 1 সপ্তাহ বা 10 দিন বা 4-5 দিন পরে যাতে আপনারা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টের বয়স যত বেশি হবে আপনি কিন্তু ততই বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ততগুলা, এবং এটা নির্ভর করে আপনি কোথায় থাকেন, কোন দেশে থাকেন, অনেক কিছুর উপরে। আচ্ছা, তো আমাদের এখন বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, এখন আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার আগে আমি একটু পরিচয় করে দিতে চাই, এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক শপ, অর্গানিক শপ,
আপনাদের যদি কখনো সুন্দরবনে খাঁটি মধুর দরকার হয় আপনারা এখান থেকে পারচেস করতে পারেন, এটা সম্পূর্ণ আমি নিজেই মেনটেন করি, আপনারা পারচেস করলে খুশি হব। আচ্ছা, যেখানে ছিলাম সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, কিন্তু প্রথমে আমি এত অপশনে যাব না, না হলে আপনারা কনফিউশন হয়ে যাবেন। আমি শুধু এই আজকের ভিডিওতে বিজনেস অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন, কীভাবে দুইটার কাজ কি, সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি এই অপশনগুলোর কী কোনটার কাজ সেটা আমি বোঝাবো। তো দেখেন এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, অ্যাকাউন্টসে যদি যান পেজেস অ্যাড অ্যাকাউন্টস, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন অ্যাড, এই অ্যাডের অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন তিনটা অপশন পাবেন, হচ্ছে অ্যাড অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলতেছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস পাঠানোর জন্য বা অ্যাক্সেসের রিকোয়েস্ট পাঠানোর জন্য এই অপশনটা যেতে বলছে। তৃতীয় নম্বরটা দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য বলছে। তো আমরা একটা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এটা আরও সিম্পল, জাস্ট আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম কী হবে, টাইম জোনটা কী হবে, কারেন্সি কী হবে, এই তিনটে ইনফরমেশন দিলেই আপনার অ্যাড অ্যাকাউন্ট কমপ্লিট। তো আমাদের অ্যাড অ্যাকাউন্টের নাম কী দেবো, অনলাইন অনলাইন দিলাম, ভুল হয়েছে। টাইম আমেরিকা দিয়ে আসছে, লস এঞ্জেল, আমরা এখানে ঢাকা সিলেক্ট করব। এই যে দেখেন এশিয়া স্ল্যাশ ঢাকা। কারেন্সি, কারেন্সিটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকে এখানে টাকা দেয়, অনেকে এখানে ডলার দেয়, আমি সবাইকে রিকমেন্ড করব এখানে অবশ্যই ইউএসডিটি ডলার রাখবেন, তাহলে আপনার হিসাব করতে সুবিধা হবে। আপনি যদি এখানে টাকাও সিলেক্ট করেন তবু আপনি অ্যাড চালাতে পারবেন, তখন আপনার টাকার অ্যামাউন্টটা দেখাবে, যেখানে 1500 টাকা খরচ হয়েছে, এখানে 1800 টাকা খরচ হয়েছে, তখন আপনার ডলারের হিসাবটা করতে আপনার কনফিউশন হয়ে যাবে। যেমন এখন হচ্ছে আপনার ডলার রেট 106 টাকা, এখন আপনার 1500 টাকা কাটছে, আপনি ক্যালকুলেশন করতেন আপনার একটু সমস্যা হবে। তো আপনি যদি ডলার রাখেন আপনি ক্লায়েন্টের সাথে বা আপনার নিজের সাথে কম মানে ক্যালকুলেশনটা অনেক সুবিধা হবে। আচ্ছা, ডলার রাখলাম, এবার হচ্ছে নেক্সট। এরপর এখন দেখেন দুইটা জিনিস বলছে, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটা আপনার নিজের কাজের বা আপনার নিজের পেজের জন্য ব্যবহার করতেছেন বা নিজের ব্যবসার জন্য ব্যবহার করতে চাচ্ছেন এই অ্যাড অ্যাকাউন্টটা, না আপনি অন্য কোনো ক্লায়েন্টের জন্য এই অ্যাড অ্যাকাউন্টটা ব্যবহার করতে যাচ্ছে। তো আমি যেহেতু এখানে নিজের পেজের জন্য ব্যবহার করতে যাচ্ছি, এখানে এই অপশনটা সিলেক্ট করলাম। আপনারা যদি ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের কাজ করার জন্য ব্যবহার করেন বা ক্লায়েন্টের জন্য যদি অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করে থাকেন তাহলে সেকেন্ড অপশনটা ক্লিক করবেন, তারপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে এখানে যে অ্যাক্সেসগুলো দরকার বিজনেস অ্যাকাউন্টে সব অ্যাক্সেসগুলো আমরা দিয়ে দেবো অ্যাসাইন। আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্টও তৈরি করা শেষ, খুবই সিম্পল, ঝোট ঝামেলার কিচ্ছু নাই। এখন পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলছে, পেমেন্ট মেথডটা আমি পরে অ্যাড করবো, ক্লোজ এক্সিট, এটা রিলোড দিই। দেখেন এখানে অনলাইন নামে যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম সেটা চলে আসছে। এখানে যদি আমি আবার ক্লিক করি তাহলে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এই অপশনটা চলে আসবে যখন আপনার লিমিটেশনটা বাড়বে, অর্থাৎ এই বিজনেস অ্যাকাউন্ট থেকে, এটা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট, এই যে নাম এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টে আপনি একের অধিক কিন্তু অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আচ্ছা, আমাদের পরবর্তীতে আমাদের ট্রানজ্যাকশন এক্সচেঞ্জ আমাদের কাজের উপরে এই কতগুলো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, এই লিমিটেশনটা আস্তে আস্তে বাড়বে। তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করলাম, বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম, আমরা যতগুলো প্রমোশন করব বা বুস্টিং করব এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। এখানে যদি দেখেন ওপেন ইন অ্যাডস ম্যানেজার, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমরা যেখান থেকে অ্যাড ক্যাম্পেইন সাধারণত রান করি সেই অপশনে নিয়ে যাবে। এই দেখেন এখানে এই অপশনে নিয়ে আসছে, এখানে
অ্যাডিশনাল ইনফরমেশন চাচ্ছে বিজনেসের, আমরা সেটা এখন দেইনি। এই যে ক্রিয়েট, এই ক্রিয়েট থেকে যত ক্যাম্পেইন তৈরি করা হয় এখান থেকে তৈরি করা হয়। আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই অপশনগুলোর কাজ দেখব, এই অপশনগুলো কী কী কাজ সেটা আমরা স্পেসিফিকভাবে দেখব। এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কারণ অনেকেই আর কি বিজনেস অ্যাকাউন্ট এবং অ্যাড অ্যাকাউন্ট এই দুইটা জিনিস বুঝতে অনেক অসুবিধা হয়, তৈরি করতে অসুবিধা হয়। আশা করি আজ থেকে আপনাদের কোনো সমস্যা হবে না। যদি আপনারাও কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন কী কী সমস্যা ফেস করতেছেন, অথবা নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্কে আপনারা আপনাদের সমস্যাটা শেয়ার করেন। আমি চেষ্টা করব যত সময়ে আমার সমর্থ মতন আপনাদের সমাধানের উত্তরটা দেওয়ার জন্য। ধন্যবাদ।